তাই মিত্র দর্শক স্বাগতম জানাইছো আর এই মুহূর্তত বিশেষ একটা গুরুত্বপূর্ণ খবর দিবলে লৈছো। যদিহে আপুনি মাছ খাই ভাল পায় তেতিয়া হলে আপনার বাবে এটা ভয়ঙ্কর খবর, কেননা একাংশ অসাধু মীন পালকে এতিয়া আপনার জীবনক লৈ চরম হেতালি খেলিছে আর ভয়ঙ্কর বিপদর আশঙ্কা চপাই আনিছে একাংশ অসাধু মীন পালকে। আর মীন পালক সমূহে মাছের উৎপাদন আর খরটকীয়া বৃদ্ধির বাবে সেই পানীত মাছের উৎপাদন বৃদ্ধির বাবে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে, আর যে রাসায়নিক দ্রব্য শরীরের বাবে যথেষ্ট অপকারী। আর এতিয়া এনেদরে একাংশ মীন পালকে বিভিন্ন প্রান্তত রাজ্যের বিভিন্ন প্রান্তত একাংশ মীন পালকে পুখুরীর পানীত রাসায়নিক দ্রব্য ব্যবহার করে মাছক খুয়ায়, আর সেই মাছে আপনার শরীরের বাবে যথেষ্ট অপকারী হয় আর আপনার জীবনক এতিয়া চরম হেতালি অসাধু মীন পালকর। মাছের নামত বরবি খুয়াইছে একাংশ অসাধু মীন পালকে, আর মীন পালক সকলে মাছ ডাঙর হওয়ার বাবে ইউরিয়া সুপারফসফেট আদি সার সমূহ বেশিক ব্যবহার করে, কিন্তু রাসায়নিক সার ব্যবহারের ফলত শরীরের বাবে যথেষ্ট অপকারী হয়। রূপহীহাটর জুরিয়ার বরুণগুড়িত দেখবলে পাওয়া গেছে তেনে ধরনের মীন অসাধু মীন পালকর কাণ্ড। কম সময়তে অধিক উপার্জনের বাবে জধে মধে ব্যবহার করেছে রাসায়নিক সার। রূপহীহাটর জুরিয়ার বরুণগুড়ির পুখুরীর দৃশ্যাংশ এয়া আমি আপনার দেখাইছো, যত পুখুরীট ব্যবহার হয়েছে মাত্রাধিক সার, আর মাত্রাধিক রাসায়নিক সারে মাছের মানব শরীরেরও যথেষ্ট ক্ষতি সাধন করে। এনে বিষাক্ত মাছ খালে শরীর আক্রান্ত হব পারে মারাত্মক রোগত, আর এতিয়া এনেদরে মাছের উৎপাদন আর খরটকিয়া বৃদ্ধির বাবে একাংশ মীন পালকে মাছের নামত বরবি খুয়াই আছে সাধারণ লোক। এক ভয়ঙ্কর দৃশ্য, এনেদরে রাসায়নিক সার দিয়া হয়েছে পুখুরীত, আমি আপনার এই দৃশ্যাংশ দেখাইছো রূপহীহাটর জুরিয়ার বরুণগুড়ির পুখুরীর দৃশ্যাংশ। এয়া বস্তায় বস্তায় এনেদরে রাসায়নিক সার ছটুয়া হয় পুখুরীত, আর সেই মাছে খরটকিয়া বৃদ্ধি আর উৎপাদন বৃদ্ধির বাবে এনেদরে দিয়া হয়, কিন্তু এই মাছে হব শরীরের বাবে যথেষ্ট অপকারী আর ক্ষতিকারক হয়ে পড়ে, বিভিন্ন রোগত আক্রান্ত হব পারে এনে ধরনের রাসায়নিক দ্রব্য দিয়া মাছ খায়। কিমান বিঘাত কিমান দিব লাগে? এটা আপনার 15 বিঘা মাটি আছে, তাত আমি 30টা দিয়ে আছো। কি নাম কি এটু? সুপার আর লগতে আর ইউরিয়া দুটা মিলাই দিয়ে। হ্যাঁ, দুটা মিলাই দিয়ে আছো। পানিটু হেজিয়া হয় নাকি? তোমার হ্যাঁ হেজিয়া হয়, হেজিয়া হলে মানে মাছটা ডাঙর হয়। এই জায়গাটার নাম কি? বরুণগুড়ি। তোমার নাম? হারণ রশিদ। হ্যাঁ